আজকে ভেবেইছিলাম কোনো গেট রেডি করার দরকারই নেই কারণ সুন্দর জায়গায় আজকে আমি যাচ্ছি তারপর মনে পড়লো সুন্দর জায়গায় যাচ্ছে বলেই তো গেট রেডিটা শ্যুট করতে হবে নিজের কিউটনেস এর ঠেলাই তো পড়েই যাচ্ছিলাম তারপর মনে পড়লো না না নতুন স্লিপারটা দেখানো তো এখনো বাকি আছে যেটা আনফরচুনেটলি আমার টপের সাথে কি সুন্দর ম্যাচ হয়ে গেছে এন্ড এবার পড়বো মেইন থিং যেটা হচ্ছে এই আচার মালা এইবার সবাই বুঝতে পেরেই গেছে হচ্ছে আজকে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছো আজকে আমরা যাচ্ছি ঠাকুরনগর আর ড্রেসটা আমি খুবই কমফোর্টেবল পরা ট্রাই করেছি কারণ প্রায় বারো ঘন্টা আমাকে এই ড্রেসটা পরি থাকতে হবে আর সাথে একটা ব্যাগ নিয়েছিলাম যার মধ্যে কিছু খুচরো পয়সা মোবাইল মাইক এসব নেওয়ার জন্য এবার ফাইনালি এটা নিলাম গলায় যার নামটা কি আমি আনফরচুনেটলি এখন ভুলে গেছি ওনে আসলে পরে আমি কমেন্টে বলে দেব তারপর একটু নাচার প্র্যাকটিস করছিলাম কারণ অনেক হরি বল দিতে হবে আমি ঢং করতে করতে ভুলে গেছি যে সবাই গাড়িতে উঠে বসে আছে फटाफट আসলাম দেখলাম কেউ নেই লাস্টে বুঝলাম যে বাবা আমায় তাড়াতাড়ি আসার জন্য এরকম বলছে। ঠাকুরনগরের নগরের ব্লগ কিন্তু পোস্ট করা আছে আমার নামের নিচে ক্লিক করো আর দেখে নাও